এবারে মার্চ মাসের শেষে হঠাৎই প্রচন্ড গরম পড়েছে। বাড়ির বাইরে কাজের তাড়া ছাড়া বেরোনো যাচ্ছে না। স্বভাবতই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তবে কি এখন ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া বন্ধ করতে হবে? অগত্যা সেটা হবার নয়, কারণ পায়ের তলায় সর্ষে। তাই ভ্যাপসা গরমকে উপেক্ষা করে গঙ্গার ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আজ আমরা কান্লা ফেরিঘাট থেকে রওনা দিয়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর আমরা এই ছোট্ট ট্যুরটা করেছিলাম বাইকে। লঞ্চে বাইকের এক্সট্রা চার্জ দিয়ে যেটা গঙ্গার ওপারে মানে শান্তিপুর ফেরিঘাটে এসে নামলাম। তারপর সোজা চললাম আমাদের গন্তব্যে। প্রথম গন্তব্য হলো মাদারসাট, মানে পেট পুজোর পালা। মাদারসাট নামটার মধ্যেই রয়েছে মায়ের গন্ধ। আর এই নামটির প্রধান কারণ হলো এই রেস্তোরাঁটি মহিলা দ্বারা খাবার পরিবেশন করা হয়। আর এখানকার মহিলারা শহুরে আদব কায়দার মারপ্যাঁচ বোঝে না, বরং আন্তরিকতা ও যত্নের মাত্রা বজায় রেখে তারা তাদের কাজটা সুন্দরভাবে করে। এখানে এসে প্রথমেই চোখে পড়ল একটা ছোট্ট হাট, মাটির ঘর, উপরে খড়ের চাল, আর ভেতরে বেশ কিছু মহিলা তাদের হাতের তৈরি গয়না জামা ব্যাগ বিক্রি করছে। আমি ঘুরে দেখলাম জিনিসপত্রগুলো শান্তিনিকেতনের ছোঁয়া রয়েছে, তবে দামটা একটু বেশি মনে হলো। তারপর দেখলাম কিছুটা ফাঁকা জায়গা পড়ে আছে, রয়েছে বেশ কিছু আম গাছ যেগুলোতে হলুদ আর কমলা মালা দেওয়া আছে। বোঝাই যাচ্ছে সদ্য বসন্ত উৎসবের আমেজ কাটিয়েছে। ইতিমধ্যে একটা দোলনা দেখতে পেয়ে তাতে উঠে বসলাম। এইরকম সুযোগ আমি চট করে ছাড়ি না, সে যতই বয়স পারুক না কেন। যাই হোক, দোল খেতে খেতে দোলের স্মৃতিচারণা বেশ ভালোই লাগছিল। তারপর এখানে সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারলাম এখানে নাকি বিল্ডিংও করা হচ্ছে, যাতে মানুষ খাবারের পাশাপাশি মনোরম পরিবেশে থাকার আনন্দটাও উপভোগ করতে পারে। এবারে চলুন রেস্তোরাঁর ভিতরে ঢোকা যাক। ঢুকতেই যেটা চোখে পড়ল সেটা হলো এখানে সিঙ্গেল রুমে সবাই খাচ্ছে ব্যাপারটা ঠিক সেরকম নয়। এক একটা রুমের এক এক রকম নাম, আর সেটা অবশ্যই স্বাদের বিভিন্নতার কারণে। এখানে হাত ধোবার জন্য রয়েছে সুন্দর বেসিন আর জলের ব্যবস্থা। আমরা অনেকজনের কাছ থেকে শুনেছিলাম এখানের ফিশ ফ্রাইটা নাকি দারুণ, তাই বসুধা নামক রুমে ঢুকলাম, যেটা সোজা এসে একদম ডান দিকে, যেখানে শুধুমাত্র বাঙালি খাবারই পাওয়া যায়। এই জায়গাটা গ্রাম্য প্রকৃতির ছোঁয়ায় মলিনতা পেয়েছে। দেওয়াল, সিলিং, ফ্লোর এই সবেতেই মাটির প্রলেপ দেওয়া আছে। তার সাথে রয়েছে টেরাকোটার কাজ, এক কথায় অনবদ্য। এসিও রয়েছে, গরমে তাই খাবার ইচ্ছের ব্যাঘাত ঘটেনি। তাই আমরা আর দেরি করিনি, প্রথমে যেটা অর্ডার করেছিলাম সেটা হলো আমপানা, খোল আর ডাবের জল। এই তিনটে আইটেমের মধ্যে ডাবের জলটাই ভালো লেগেছিল। এরপর নিয়ে নিয়েছিলাম সেই রেকমেন্ডেড ফ্রিশ ফ্রাই আর তার সাথে চিংড়ির কাটলেট। টেবিলে রয়েছে জুটের তৈরি সুন্দর ম্যাট, আর তার সাথে এখানকার যে সমস্ত থালা চামচ এই সমস্ত রাখা আছে সেখানের মধ্যেও একটা যেন গ্রাম্য প্রকৃতির ছোঁয়া রয়েছে। তো একে একে এবারে খাওয়ার পালা। প্রথমেই আমরা যেটা খেয়েছিলাম সেটা হলো চিংড়ির কাটলেট। তো খাওয়ার আগে আমি এটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরের চিংড়ির পুরটা কিন্তু অনেকটাই ছিল, আর এখানে মেনলি এই ভেতরের কুচো চিংড়ির সাথে পেঁয়াজ, তার সাথে একটু রসুন, আদা, আর আমার মনে হলো একটু পুদিনা পাতা, একটু ধনে পাতাও দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে। আচ্ছা, এরপরে ফিশ ফ্রাইটা আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি। ফিশ ফ্রাইটা দেখে মনে হয়েছিল কিন্তু দারুণ খেতে হবে, কিন্তু বিশ্বাস করুন মুখে দেওয়ার পর সত্যি মনে মনে ভেবেছিলাম আর যাই করি, কোনোদিন এখানে এলে ফিশ ফ্রাই খাবো না, কারণ এর টেস্ট এত জঘন্য ছিল। তাই আমি বলবো এখানে এলে কিন্তু এটা খেতে যাবেন না, শুধু শুধু টাকা পয়সা নষ্ট হবে। যদিও প্রেশার কুকারে মটন খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার সাথে আমাদেরকে একজন বলেছিল এখানের পিজাটা নাকি দারুণ খেতে। তাই আমরা পাশের রুমে চলে এসেছিলাম, যেখানে আপনারা সমস্ত রকমের খাবারই পাবেন, যেমন বিভিন্ন রকমের কন্টিনেন্টাল ডিশ, চাইনিজ, সমস্ত কিছু। তো আমরা এখানে এসে পিজা অর্ডার করলাম। আমরা এখানে নিয়েছিলাম মালাই গ্রেভি চিকেন টিক্কা পিজা। তো এটা নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম দুটো
কোল্ড ড্রিঙ্কস। তো আমার এক্সপেকটেশন ছিল এই পিজাটা তুলবো আর তার সাথে এক গাদা চিজ পাশ থেকে উঠে আসবে, কিন্তু সেটা হয়নি দুর্ভাগ্যবশত। তো যাই হোক, টেস্ট করে দেখি এটা কেমন খেতে। তো টেস্টটা বেশ ভালোই ছিল, তবে আমার মনে হয়েছিল আরেকটু চিজ থাকলে ভালো হতো। তো এরপর আমরা এখান থেকে চলে এসেছিলাম এখানকার একটা বিখ্যাত মিষ্টির দোকান অধুর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটার নামও আমরা কিন্তু অনেকজনের কাছ থেকে শুনেছি। এখানকার সরভাজা সরপুরিয়া নাকি জগৎ বিখ্যাত। যাই হোক, আমরা এসেছিলাম এই যে দোকানটা, এটা তৃতীয় দোকান, মানে একদম পুরনো দোকানটা নয়। এই যে দোকানটা দেখছেন আপনারা, এই যে নীল কালারে লেখা আছে অধরচন্দ্র দাস, এটা হচ্ছে একদম পুরনো দোকানটা, মানে প্রথম দোকান। আর তারপরে যে দোকানটা হয়েছিল সেটা হলো এই অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আমরা এখান থেকে দু রকমের মিষ্টি নিয়েছিলাম, একটা সরপুরিয়া একটা সরভাজা। তো সরপুরিয়ার থেকে সরভাজাটা তুলনামূলকভাবে আমার খেতে ভালো লেগেছিল। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই ঘোরাঘুরি, এবারে বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।